হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ক্রিসপি চিকেন পকোড়া রেসিপি, আর সেটা হলো আমার বৌদির হাতে। আমার বৌদির ফাস্ট ফুড এত সুন্দর বানায় যে খাবার পরে মনে হয় যেন সত্যিই একটা ফাস্ট ফুডের দোকান খোলা উচিত ছিল। তো যাই হোক, চলো এই বৃষ্টির ওয়েদারে তোমাদের সঙ্গে চিকেন পকোড়ার রেসিপি শেয়ার করছি। তো তোমরা দেখতে পেলে চিকেনের মধ্যে ভিনিগার, নুন আর লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণের হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। আধা ঘন্টার মতন রাখা হবে, এটাকে মাখিয়ে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে রাখা হচ্ছে। একে আধা ঘন্টা পরে ফিরে আসছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম, দেখতে পেয়েছো ছোট ছোট চিকেনের পিস করে নেওয়া হয়েছে, তার মধ্যে নুন টুন ভালো ঢুকবে বলে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে ওর মধ্যে। কাঁচা লঙ্কা কুচি দেওয়া হচ্ছে। ঝালের পরিমাণটা আমাদের অনেকটা বেশি আছে, যে যেমন খাবে সেরকম দেবে। 8-10টার মতন কাঁচা লঙ্কা কোচানো আছে। 3-4 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। একটু রসুন থেঁতো করে দেওয়া হয়েছে ওর মধ্যে। আদার বাটা দেওয়া হলো। মেখে নেওয়া হচ্ছে খুব ভালো করে। এটাকে মেখে নেওয়ার পরে এর মধ্যে একটু মিট মশলার গুঁড়ো দেওয়া হলো, কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে ছোট চামচের 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। আমাদের 400 গ্রামের মতন চিকেন ছিল। বড় চামচের 2 চামচ বেসন দেওয়া হয়েছে। আর চালের গুঁড়ো দেওয়া হচ্ছে বড় চামচের 2 চামচ। তো এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটাকে তেলে ছাঁকা হবে। দেখতে পাচ্ছ চালের গুঁড়োটাকে মেখে নেওয়া হচ্ছে। একটু নুন কম ছিল বলে এর মধ্যে নুন অ্যাড করা হচ্ছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হওয়ার পরে আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে, তেল একটু এই যে চিকেনটা যে মাখানো হয়েছিল তার মধ্যে একটু গরম তেল দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিলে চিকেন পকোড়াটা ক্রিসপি হবে। তেলের মধ্যে পকোড়া ছেড়ে দেওয়া হচ্ছে। চলো এরকমভাবে আমরা চিকেন পকোড়াগুলো বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে তোমাদের এই চটজলদি চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই চিকেন পকোড়া খেতে কেমন হয়েছে আমার বাপি তোমাদেরকে খাওয়ার পরে বলবে। তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে। দারুণ